আসসালামু আলাইকুম বন্ধুরা, ধুমধুমার খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা। এই খেলায় কে জেতে কে হারে বলা দায়, তবে এটা বলা নিশ্চিত যে প্রাথমিক খেলায় রাশিয়া জিতে গিয়েছে। বন্ধুরা, রাশিয়া ইউরোপের উপর যে পাশারদান মেরেছে, সেই পাশারদানে ইউরোপ এই মুহূর্তে কুপকাত। বন্ধুরা, রামের করাতের নাম শুনেছেন? রামের করাত এমন একটি করাত, আসতে কাটে আবার যাইতেও কাটে, এমন করাত ফিট করেছে রাশিয়া বা ভ্লাদিমির পুতিন ইউরোপের উপরে, যেটি আসতেও কাটবে এবং যেতেও কাটবে। ইউরোপ অনেক আশা করে গত সপ্তাহে একটি চূড়ান্ত মিটিং করেছিল রাশিয়ার উপর থেকে তাদের জ্বালানি নিরাপত্তা বা জ্বালানি নির্ভরতা এমন পর্যায়ে কমিয়ে আনবে যেটি রাশিয়ার জ্বালানি রাজস্ব আয়ের উপরে বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম হয়। বন্ধুরা, এই রামের করাতের সিদ্ধান্ত নিতে গিয়ে ইউরোপ বুঝতে পারল যে এই ধরনের সিদ্ধান্ত তাদের জন্য বুমেরাং হবে এবং রাশিয়ার জন্য ফলদায়ক হবে। বন্ধুরা, রাশিয়ার উপর যে সকল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, জ্বালানি নিষেধাজ্ঞা তাদের মধ্যে অন্যতম। তবে ইউরোপের এই সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউরোপের মধ্য থেকে কয়েকটি দেশ। তাদের মধ্যে অন্যতম হলো হাঙ্গেরি। হাঙ্গেরির মোট গ্যাসের 65% এবং তেলের প্রায় 50% মতো রাশিয়ার কাছ থেকে আমদানি করে থাকে। রাশিয়ার নিকট থেকে আমদানি বন্ধ করা মানে হাঙ্গেরি একেবারে জ্বালানির দিক থেকে নিঃশেষ হয়ে যাওয়া, আর দ্রুততম সময়ের মধ্যে রাশিয়ার বিকল্প খোঁজাও হাঙ্গেরির পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। তাই রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন তাদের মিটিংয়ে একমত হতে পারেনি। সামগ্রিক বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রথম পর্যায়ে ভেটো জানিয়েছে হাঙ্গেরিয়া এবং স্লোভাকিয়া। সুতরাং ইউরোপীয় ইউনিয়নের একমত হওয়ার যে মিটিং, সেটি ভেস্তে গিয়েছে পুরোপুরি। এবং এই মিটিংয়ের মাধ্যমে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে এই ধরনের নিষেধাজ্ঞা যদি রাশিয়ার উপরে আরোপ করা হয়, তাহলে দুইভাবে রাশিয়া লাভবান হবে। বন্ধুরা, বিষয়টি খুবই মজার, আপনাদের সামনে এই মজার তথ্যটি উপস্থাপন করব, সেই রামের করাতের কাহিনী। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আমার দেশে বিদেশে অবস্থানরত যে সকল বন্ধুরা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, ফলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে রিমাইন্ডার পৌঁছে যাবে। বন্ধুরা, বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে শুরু করে বৈশ্বিক সামরিক এবং ভূরাজনৈতিক বিশ্লেষণগুলো অত্যন্ত দারুণভাবে এবং গবেষণামূলক প্রবন্ধের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হয়। আপনাদের সমর্থনের কারণেই অতি দ্রুততম সময়ের মধ্যে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এই অবস্থায় এসে উপনীত হয়েছে। সুতরাং ভবিষ্যতেও আপনাদের আস্থা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির সাথে থাকবে বলে আমি আশা করি। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে সামগ্রিক বিষয়টি শুরু করা যাক। বন্ধুরা, সবচেয়ে মজার ব্যাপার হলো পৃথিবীতে সমরাস্ত্র বিক্রির রাজনীতি অত্যন্ত দুরূহ এবং এটি বোঝা আরও কঠিন। সমরাস্ত্র বিক্রির স্বার্থটি এমন, বাপকে বাপে চেনে না, ছেলেকে ছেলে চেনে না, আর বন্ধু তো দূরের কথা। বন্ধুরা, একমাত্র এই সমরাস্ত্র বিক্রির কারণে আমেরিকার সাথে ফ্রান্সের যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটি স্থায়ী ফাটলে পরিণত হয়েছে। আপনারা অবশ্যই জেনে থাকবেন, অস্ট্রেলিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন বিক্রির জন্য অস্ট্রেলিয়া ফ্রান্সের সাথে করা প্রাথমিক চুক্তি বাতিল করে, আর এতে ক্ষিপ্ত হয়ে ফ্রান্স আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়াকে বিশ্বাসঘাতক বলে সম্বোধন করে। আর এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছিল, সেটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এবং আমেরিকার মধ্যে সবচেয়ে বড় ধরনের টানাপোড়েন। এবং আপনারা যদি মনে করে থাকেন, সমরাস্ত্র বিক্রির এই প্রতিযোগিতায় আমেরিকা এবং ফ্রান্সের মধ্যে সেই টানাপোড়েন শেষ হয়ে গেছে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। পৃথিবীতে বর্তমানে যা ঘটছে সবই সমরাস্ত্র বিক্রির খেলা। সুতরাং সামগ্রিক বিষয়গুলো অনুধাবন করতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আমেরিকার চাপাচাপিতে শেষ পর্যন্ত জার্মানি ইউক্রেনে সমরাস্ত্র পাঠাতে রাজি হয়েছে। বন্ধুরা, ফ্রান্সও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে আপনি কি এই বিষয়টি জানেন? এই দুর্দান্ত তথ্যটি জানতে পারলে বুঝতে পারবেন সমরাস্ত্র বিক্রির স্বার্থটি আসলে কেমন। বন্ধুরা, এটি দোধারী তলোয়ারের মতো, অথবা বাংলায় সেই গানটির মতো, সর্প হয়ে দংশন করে উজা হয়ে জাড়ো। হ্যাঁ বন্ধুরা, একেবারে সেই রকম। বন্ধুরা, বিষয়টি বুঝতে চাইলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে।
রাশিয়াও আপনার বহির্বিশ্ব থেকে সমরাস্ত্র রপ্তানি করে, রাশিয়াও বহির্বিশ্ব থেকে সমরাস্ত্র আমদানি করে। আপনারা জেনে থাকবেন রাশিয়া, ফ্রান্স এবং জার্মানি থেকে প্রচুর পরিমাণে সমরাস্ত্র প্রতিবছর আমদানি করে থাকে। বন্ধুরা, রাশিয়ার সমরাস্ত্রে আমদানের আরেকটি দেশের নাম হচ্ছে ইসরায়েল। হ্যাঁ বন্ধুরা, ইসরায়েলের মতো ছোট্ট এই দেশটি রাশিয়াকে প্রতিবছর প্রচুর পরিমাণে অত্যাধুনিক প্রযুক্তির সামরিক সমরাস্ত্র সরবরাহ করে থাকে। এখানেও অস্ত্র বিক্রির একটি অন্যতম ব্যাপার রয়েছে। আর জার্মানি এবং ফ্রান্স, ইউরোপের এই দুই দেশ এই মুহূর্তে সবচেয়ে বেশি উচ্চকণ্ঠিত ইউরোপের মধ্যে রাশিয়ার ইউক্রেনে হামলা নিয়ে। বন্ধুরা, রাশিয়া ইউক্রেনে যে হামলা পরিচালনা করছে, এর মধ্যে ইউরোপের দুইটি দেশ অর্থাৎ ইউরোপের প্রভাবশালী দুই দেশ ফ্রান্স এবং জার্মানির ভাগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অবাক হলেন, এটাই সত্য। বন্ধুরা, বর্তমানে যে অভিযান পরিচালিত হচ্ছে ইউক্রেনে রাশিয়া কর্তৃক, সেখানে যে সকল সমরাস্ত্র ব্যবহার হচ্ছে, তার মধ্যে কৌশলগত সমরাস্ত্র থেকে শুরু করে সাধারণ অ্যামুনেশন, সেগুলো জার্মানির এবং ফ্রান্সের রয়েছে। অর্থাৎ জার্মানি এবং ফ্রান্স যে বকবক করছে, তাদের সমরাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ প্রতি বছর কোটি কোটি ডলারের অস্ত্র কেনে রাশিয়া, জার্মানি এবং ফ্রান্স থেকে। আপনারা নিশ্চিত থাকুন, এই যুদ্ধের পরেও জার্মানি এবং ফ্রান্স থেকে রাশিয়ার জন্য অস্ত্র আসবে, কারণ এটিও একটি ব্যবসা। এই ব্যবসা করে তাদের লাভ হয়। আমেরিকার সাথে এই লাভের টক্কর দিতে গিয়ে তারা কার কাছে কি বিক্রি করবে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। জার্মানি এবং ফ্রান্স উভয় দেশই জানত ভবিষ্যতে রাশিয়া কর্তৃক ইউক্রেনে আগ্রাসন পরিচালিত হতে পারে, তারপরও তাদের রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির রাস্তা থেকে ফেরানো যায়নি। আপনারা 100% নিশ্চিত থাকুন, এই ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পরেও তারা রাশিয়ার নিকটে কৌশলগত সমরাস্ত্র বিক্রি করতেই থাকবে। সুতরাং রাশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে ইউরোপের প্রত্যেকটি দেশের আলাদা আলাদা ভিউ রয়েছে। এক এক দেশের সম্পর্কের ভিত্তি এক এক রকম, তবে একটি ভিত্তি একেবারেই কমন, তা হচ্ছে জ্বালানি। ধরা সম্পূর্ণ ইউরোপ প্রতি বছর যে পরিমাণ জ্বালানি আমদানি করে, তার 40% আসে রাশিয়ার কাছ থেকে। প্রতিদিন রাশিয়া ইউরোপে প্রায় 70 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে থাকে, আর এর মাধ্যমে রাশিয়া কমপক্ষে প্রতিদিন 85 থেকে 100 কোটি ডলার রাজস্ব আয় করে ইউরোপের নিকট থেকে। অর্থাৎ ইউরোপ প্রতি মাসে রাশিয়াকে প্রায় 3,000 কোটি ডলারের উপরে শুধু জ্বালানি বাবদই পেইড করে। সুতরাং এই নির্ভরতা কাটিয়ে উঠে শুধুমাত্র ওপেক প্লাসের উপর নির্ভর করে যদি ইউরোপ তাদের সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তাদের বাঁশ এবং কুঞ্চি একেবারে জায়গা মতো প্রথিত হবে, যা কোনোদিনই টেনে বের করা যাবে না। সুতরাং বাগাড়ম্বর না করে ইউরোপের উচিত বাস্তবের মাটিতে থাকা, কল্পনার আকাশে ওড়া নয়। বন্ধুরা, ইউরোপের এই মিটিংয়ের পরই বিনা কারণে তেলের দাম আবার বেড়ে গিয়েছে, যখনই বোঝা গিয়েছে যে ইউরোপ রাশিয়ার উপরে তেল নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বন্ধুরা, একটা ব্যাপার এখানে স্পষ্ট, রাশিয়ার তেল আমদানি কমিয়ে দিতে চাইছে ইউরোপ। তবে রাশিয়ার তরফ থেকে আবার ঘোষণা দেওয়া হয়েছে, রাশিয়ার তেল যারা নেবে না, তাদের কাছে রাশিয়া গ্যাসও বিক্রি করবে না। সুতরাং এখানেও মিস্টার দা ভ্লাদিমির পুতিন একেবারে আংটা লাগিয়ে দিয়েছে, ইউরোপের এদিকার ওদিক মোড় দেওয়ার কোনো অপশন নাই। বন্ধুরা, আমেরিকা তাদের যে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন সম্ভবত স্বপ্নই থেকে যাবে। আমেরিকা চেষ্টা করেছিল যে রাশিয়ার যে তেলের বিকল্প, সেটির জন্য ওপেক এবং আমেরিকার উপর ইউরোপকে নির্ভরশীল করতে। যখনই ওপেক এবং ওপেক প্লাসের মিটিংটি করা হলো, সেখানে ওপেকের অন্যতম সদস্য সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের স্পষ্ট ঘোষণা হলো, এই সকল যুদ্ধবিগ্রহ এবং কোভিড-19 পরবর্তী যে অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বে চালু হয়েছে, তার জন্য তারা দায়ী নয়। সুতরাং ওপেককে রাজনৈতিক স্বার্থে কখনোই ব্যবহৃত হতে দেওয়া যাবে না। বন্ধুরা, প্রতি বছর বা প্রতিদিন যে পরিমাণ তেল রাশিয়া বিশ্ববাজারে যোগান দেয়, সেটির বিকল্প নেই বললেই চলে। আপনাদের ছোট্ট একটি উদাহরণ দেই, স্পষ্টভাবে শুনুন। আমেরিকার এই সকল বোকামি কেমন যেন লাগে, মোটামুটি ছেলেমি ছেলেমি মনে হয়। রাশিয়া প্রতিদিন শুধু ইউরোপের মার্কেটেই 70 লক্ষ ব্যারেল তেল সরবরাহ করে। বন্ধুরা, আমেরিকার অনুরোধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওপেক বলেছে তারা প্রতিদিন 4 লক্ষ ব্যারেল তেল উৎপাদন বাড়াতে পারবে, এর বেশি তারা বাড়াতে পারবে না। আর ওপেক প্লাসের দেশগুলো সরাসরি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। বন্ধুরা, একটা বিষয় চিন্তা করে দেখুন, কোথায় 70 লক্ষ আর কোথায় 4 লক্ষ। 70 লক্ষ তেল যদি বাজার থেকে উঠে যায় প্রতিদিনের জন্য, তাহলে 4 লক্ষ দিয়ে সেগুলোর চাহিদা পূরণ করা কি কখনো সম্ভব? আর এই কারণে এই ঘোষণার সাথে সাথেই তেলের দাম বেড়ে গেছে $6 করে। অর্থাৎ বর্তমানে $106 করে প্রতি ব্যারেল তেল চলছিল আমেরিকা এবং ইউরোপের বাজারে।
যখনই ইউরোপ একটি মিটিং করলো যে তারা রাশিয়ার উপরে অতিরিক্ত তেল নিষেধাজ্ঞা আরোপ করবে, তখনই তেলের দাম ব্যারেল প্রতি $6 বেড়ে আবার $112 পৌঁছেছে, যেটি রাশিয়ার জন্য আবারও ভালো হয়েছে। বন্ধুরা, যতই চেপে ধরবে রাশিয়াকে তাদের তেল রপ্তানি বন্ধ করতে চাইবে, তেলের মূল্য তখন $150 ঠেকতে পারে। তখন রাশিয়া তার অর্ধেক তেল বিক্রি করে বর্তমানের চেয়েও বেশি রাজস্ব আয় করতে সক্ষম হবে। সুতরাং এই সকল ফালতু নিষেধাজ্ঞা আবেগে কাজ করতে পারে, বাস্তবে নয়। রাশিয়ার আর এক বৃহত্তম শক্তির নাম হচ্ছে ইরান। বন্ধুরা, বিশ্বের এই বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটি বর্তমান এবং পূর্বে ইরানের অন্যতম কূটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক অংশীদার। সুতরাং রাশিয়ার স্বার্থকে সমুন্নত রেখে ইরান বিশ্ববাজারে তেল সাপ্লাই দেবে, এটিও ধারণা করা হচ্ছে। সুতরাং ইউরোপের পক্ষ থেকে ইউক্রেনকে দেখানো এই মিটিং এবং রাশিয়ার উপর অবরোধের অভিনয়, এর কোনোটিই সঠিক সারবত্তা আছে বলে আমার মনে হয় না। ইউক্রেনকে দেখানোর জন্য এবং বিশ্ববাসীকে দেখানোর জন্য এই সব মাত্র। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান আমার দেশে বিদেশে অবস্থানরত বন্ধুরা, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।